এই যে উপোস করে পুজো করব নইলে পাপ লাগবে কোন শাস্ত্রে লেগে যা যে পুজো করছি পেটে খিদে ও বাবা খিদে না নাও না আমায় খেতে দাও এই একটা তো মনে থাকবে খিদে পেলে পাপ কখন হয় যখনই আপনি মনে করছেন পাপ পাপ শুরু হয়ে যাচ্ছে বিয়ে তো সাত জন্মের জন্য একটা অঙ্গীকার আমরা যখন অগ্নিকে সাক্ষী রেখে কেউ বিয়ে করছেন তিনি তো সাত জীবনের অঙ্গীকার সাতটা পাক তিনি ঘুরছেন মানে আমি মেয়েটির কথা বলছি তার শ্বশুর বাড়ির পাড়ায় সেখানে গিয়ে কারোর সাথে একটা অবৈধ সম্পর্ক বা মানে ছেলেটির ক্ষেত্রেও দেখা যায় যে সে বিয়ের আগে কিন্তু খুব ভালো ছিল বিয়ের পরেই কিন্তু সে অবৈধ সম্পর্কে জড়িয়ে যাচ্ছে সেখান থেকে কিন্তু তাদের এই জায়গাটা নষ্ট হচ্ছে তো তাহলে এক্ষেত্রে মানে ছকে কি থাকলে এই জায়গাটা মানে এই ধরনের অবৈধ সম্পর্কের সূচনাটা হয় অবৈধ সম্পর্ক হবে সব এই বিবাহিত সম্পর্ক কেন ভেঙে যায় দুটো মানুষ একসাথে থাকবে বলে ঘর বাঁধলো তারপরেও তাদের সেই ঘরটাতে তারা দুজনে থাকতে পারে না কেন একসাথে সেই প্রশ্নের উত্তর খুঁজব আজকের এই এপিসোডে একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে আমি মা নর্মদার কৃপায় আমার জীবন বদলে গেছে সব দিক থেকে এই বাংলার মাটিতে মায়ের মন্দির বানানোর জন্য মনের ভেতর ভীষণ স্বাদ জেগেছে কিন্তু অভিজ্ঞতাও নেই টাকা পয়সাও আমার কাছে নেই আমি কেবলমাত্র আপনার কাছ থেকে টাকা পয়সা চাইছি না অভিজ্ঞতাও চাইছি একটা জায়গা কেনা একটা রুম বানানো এই সামান্যতম অভিজ্ঞতাও আমার কাছে নেই আসুন না আমরা সকলে মিলে মায়ের মন্দির বানানোর কাজে একজোট হয়ে আমরা একটু নামি লক্ষ লক্ষ মানুষ মায়ের কৃপা তখন পাবে যখন এই বাংলায় মায়ের মন্দির হবে আপনারা অনেকেই নর্মদেশ্বর শিবলিঙ্গ নিচ্ছেন নর্মদেশ্ব শিবলিঙ্গ বাড়িতে আপনারা পূজিত করছেন পুজো করছেন কিন্তু লক্ষ লক্ষ মানুষ তাদের কাছে একটা মন্দির তো আমরা দিতেই পারি নিচের নাম্বারে যোগাযোগ করুন আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক নমস্কার আমি প্রদীপ আজকের এপিসোডে আপনাকে স্বাগত জানাই আপনি যদি চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ যদি না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন ভাগ্যকেন্দ্র নামে নতুন ইউটিউব চ্যানেল সেটাও কিন্তু আপনি সাবস্ক্রাইব করে নিন জ্যোতিষের বিভিন্ন ধরনের আলোচনা সেই চ্যানেলে কিন্তু থাকছে ঘটনা হচ্ছে যে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব ইতিমধ্যে তো আপনি পোস্টারটা দেখেছেন দেখুন আমাদের মানুষের সাথে মানুষের যে সম্পর্ক আমরা সেই সম্পর্কগুলোকে ছেড়ে বেরোতে চাই না জন্মের পর থেকে একেবারে চিতায় ওঠা পর্যন্ত মৃত্যু পর্যন্ত বহু রকমের সম্পর্ক তৈরি হয় শুধু বিবাহিত সম্পর্ক নয় অনেক প্রকারের সম্পর্ক কিন্তু আমাদের জীবনে তৈরি হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় বেশ কিছু সম্পর্ক যেগুলোকে আমরা একসাথে নিয়ে যেতে চাই সেই সম্পর্কগুলো টেকে না আজকের এই এপিসোডে আমরা বিবাহিত আলোচনা নিয়েই কিন্তু মানে বিবাহিত যে সম্পর্ক সেই নিয়েই আলোচনা করব কেননা বিবাহিত একটা সম্পর্ক ভেঙে যাওয়া সেটা ভীষণ রকমভাবে কষ্টকর এই বিবাহিত সম্পর্ক কেন ভেঙে যায় দুটো মানুষ একসাথে থাকবে বলে ঘর বাঁধলো তারপরেও তাদের সেই ঘরটাতে তারা দুজনে থাকতে পারে না কেন একসাথে সেই প্রশ্নের উত্তর খুঁজব আজকের এই এপিসোডে এপিসোডে আজকের আমার সাথে যিনি আছেন অ্যাস্ট্রো কাউন্সিলর বাস্তুবিদ শ্রী মুখার্জি আপনাকে স্বাগত জানাই নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই দুটো মানুষ তারা ঘর বাঁধছে ঘর ভাঙছে কেন ছকে কি থাকলে ঘর ভেঙে যায় এই দিক থেকে বলতে গেলে দেখতে হয় হুম দুটো মানুষের জীবন থাকে কার মাধ্যমে কার মাধ্যমে একটা সম্পর্ক একটা সম্পর্ক সৃষ্টি হয় এবং সেই সম্পর্ক স্থায়িত্ব এবং একটা ব্রিজ সেই ব্রিজ যেখানে একজন জাতিকা একজন জাতি জাতক স্বামী এবং স্ত্রী নামে খ্যাত তারা এই সম্পর্কটাকে বয়ে নিয়ে যাবে ব্যালেন্স করে বয়ে নিয়ে যাবে বা ইমব্যালেন্স যদি হয় সেটাকে ব্যালেন্স করে নেবার যে গুরু দায়িত্ব সেই গুরুদায়িত্ব একজন স্বামী স্ত্রী তখনই নেবে যখন তাদের সম্পর্কের স্থায়িত্ব বলে যেটা তারাকুট জোটক বিচারে সেই তারাকুটে প্রকাশ পাবে হ্যাঁ এই তারাকুট এই তারাকুট হচ্ছে তিন নম তিন পয়েন্ট থাকে ছত্রিশটা পয়েন্টের মধ্যে আমাদের যেটা মুখে মুখে এখন সবাই জানে আমরাও জানি জোটক বিচার জোটক বিচার এই ছত্রিশ পয়েন্টের মধ্যে যদি তিরিশ বা বত্রিশ পাওয়া যায় তাহলে আমরা জানি রাজ্যটক হুম সেখানে দেখা গেছে যে এই তারাকোট প্রতিটা কুটের এক একটা ইন্ডিভিজুয়াল মানে আছে নিজস্বতা আছে একটা এই তারাকুট নির্দেশ করছে সম্পর্কের স্থায়িত্ব মানে সম্পর্কটা কতদিন টিকবে হ্যাঁ আদৌ টিকবে কিনা বা টিকলে কতদিন টিকবে হুম বা কীভাবে সেটা টেকানো যাবে যদি একটু রেক রেশ আছে সেটা টিকে থাকার একটা পদ্ধতিও কিন্তু এই তারাকুট বিচারের মধ্যে এবং জন্মছকের মধ্যে লুকিয়ে আছে ভগবান যখন প্রবলেম দিয়েছে সলিউশন ঠিক দিয়েছে প্রবলেমটা যদি পড়া যায় সলিউশনটা তার মধ্যেই দিয়েছে পরিবেশ থেকে গাছ থেকে ফল এনে এই নাও ফল খেয়ে নাও তোমার সম্পর্কে স্থায়িত্ব হবে সেই রকম কিন্তু নয় রোগ দিয়েছে ওষুধ দিয়েছে সব কিছুই তোমার মধ্যে আছে প্রতিটা মানুষের মধ্যে আছে সেই জাগ্রত করার দায়িত্ব প্রতিটা মানুষের কার ওপর দিয়ে ভগবানের চরণ ধরে কারণ যে দায়িত্বটা একজন মানুষ নেবেন সেটা তার স্মরণে রাখতে হবে যে সাবকনসিয়াস মাইন্ড আনকনসিয়াস মাইন্ড কনসিয়াস মাইন্ড সবই কিন্তু তার নির্দেশে গড়ে ওই জন্য বলে হেড অফিস লোকের সব আছে কিন্তু হেড অফিসে গণ্ডগোল তাহলে কোনো ব্রাঞ্চ অফিস তার কাজ করবে না তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে যে জোটক বিচারের মাধ্যমে আমরা তারাকুটে ধরুন পেলাম তিনে তিন এক পেলাম কি দেড় পেলাম বা পয়েন্ট ফাইভ পেলাম সেটা তো ফেল করলাম ধরুন তিনে তিন তার মানে আমার কোনো অসুবিধা নেই একজন মা বাবা আশায় বুক বেঁধে দারুণভাবে আনন্দ করে সেই ছেলে বা সেই মেয়ের বিয়ে দিচ্ছেন কিন্তু এখানে যদি সপ্তমে তৃতীয় স্থান তৃতীয় স্থান মানে সপ্তম কেন সপ্তম হচ্ছে বিবাহ প্রসঙ্গ বা বিবাহিত জীবন বিচার করা হয় 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 এটা এটা কর্মস্থানে আমি এখন বিবাহিত জীবন নিয়ে বলছি বলে বিবাহ সেভেন সম্পর্ক স্থায়িত্ব কি সম্পর্ক মানে কি কিসের মধ্যে থাকে না কমিউনিকেশন ব্রিজ একটা যার যত কমিউনিকেশান তার তত রিটার্ন ভালো তার সেই জায়গা থেকে এই যে কমিউনিকেশন এই সপ্তমে তৃতীয় ঘরটা কিন্তু নবম স্থান মানে ভাগ্য আমরা বলি না ইস কি সুন্দর বিয়ে হল কি সুন্দর সম্পর্ক ছিল হঠাৎ করে সম্পর্কটা ভেঙে গেল তছ হয়ে গেল ভাগ্যটাই খারাপ এই যে ভাগ্য স্থানের জায়গায় যদি কোনোভাবে সেই ভাগ্যপতি মানে নবম ঘর বা নবম রাশি বা নবম গ্রহ যদি ভালো অবস্থায় না থাকে তাহলে কিন্তু এই তারাকুটে তিনে তিন পেলেও সেখানে কিন্তু ওই অনেক দিন ধরে বলে না সম্পর্কটা ভেঙে যেত দশ বছর আগে আমি দশ বছর কষ্ট করে চালাচ্ছি আর পাচ্ছি না কেন কারণ ওই সপ্তম এবং নবম ভালো পথে নেই ভালোভাবে নেই তার দশ অন্তর্দশা ভালো চলছে না তার মানে ইরেজিস্টেবল হয়ে যাচ্ছে মানে আমি আর নিতে পাচ্ছি না আর সহ্য করতে পাচ্ছি না এনাফিস এনাফ এই যে নতুন পোশাকি ভাষা কিছু এসছে এনাফ এই জায়গাটা থেকে আমরা বলি কি জন্ম ছক বিচার করা একান্ত প্রয়োজন কারণ জলের ওপর থেকে দেখলে বোঝা যায় না জল কতটা গভীর আর যে শান্ত সে কিন্তু প্রচন্ড গভীর প্যাসিফিক ওশান শান্ত সবচেয়ে গভীর কিন্তু অ্যাটলান্টিক ওসান কিন্তু অত গভীর নয় তার মানে এই গভীরতা বিচার করতে গেলে জ্যোতিষ চক্রের বা জন্ম ছকের এই কয়েকটা দিক বিচার করা উচিত যাতে সেই সামঞ্জস্যতা সেই সম্পর্কের স্থায়িত্ব এইটা থাকে কারণ যদি সম্পর্ক ভালো থাকে অনেক যুদ্ধ জয় করা যায় অনেক শত্রু জয় করা যায় এবং তৃতীয় ব্যক্তির আগমনটাও রুখে দাঁড়ানো যায় আমি এক্ষেত্রে একটা মানে কথা বলছি দেখুন মানে আজকাল বিয়ের ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা খরচা হয় বিয়ের অনুষ্ঠান করা ইত্যাদি ইত্যাদি সব কিছুতে কিন্তু বেশ কিছু জায়গায় জোটক বিচারে তারা যায় জোটক বিচার করানোর জন্য তো এই যে এপিসোড মূলত একজন জ্যোতিষীর কাছে জোটক বিচার করাতে গেলে আপনি কি কি দেখবেন আপনি নিজেকে এটা ভাববেন না যে আমি তো জ্যোতিষ সম্পর্কে জানি না আ জ্যোতিষী উনি যা করে দিয়েছেন তিনি কি ভাবে বিচার করছেন কি প্রক্রিয়ায় বিচার করছেন সেটা কিন্তু আপনি জানবেন সেই কারণেই আমাদের এই আলোচনা আমি একটা একটা প্রশ্ন আপনাকে করি আমি ধরুন দুটো মানুষ সেই দুটো মানুষের মধ্যে দেখা যাচ্ছে যে সম্পর্ক স্থায়িত্বের জায়গায় আপনি বলছেন পেতে হবে নাম্বার সে সেখানে তিন তাকে দেড় পেল তো সেক্ষেত্রে তার বিয়ের দিকে এগোনো উচিত কি উচিত নয় হ্যাঁ সে ফিফটি পার্সেন্ট পেলো হ্যাঁ তিনের মধ্যে দেড় ফিফটি পার্সেন্ট পেলো এইবার তার ছক দেখতে হবে জন্ম ছকের সপ্তম এবং নবম এবং প্রতিটা ক্ষেত্রে সপ্তমের নবম মানে হ্যাঁ সপ্তমের ভাগ্যস্থান মানে সপ্তমের নবম প্রতিটা ক্ষেত্রে ভাবন ভাবের ব্যাপার আছে তার মানে কি দেখতে হচ্ছে সপ্তম দেখতে হচ্ছে নবম দেখতে হচ্ছে এবং লগ্নে তৃতীয় দেখতে হচ্ছে প্লাস একাদশ এই জায়গাগুলো দেখতে হচ্ছে পরিবেশ পরিস্থিতিও দেখতে হয় ধরুন দুজনে ভালো কিন্তু যে পরিবেশে যাচ্ছে যে বাড়িতে যাচ্ছে সেই বাড়ির পরিবেশ ভালো না কাবাব মেহাডি একজন ঠিক আছে তা সেখান থেকেও তো তার সম্পর্কে স্থায়িত্বে আগুন লাগবে সেই জায়গাগুলোও দেখতে হয় হ্যাঁ আমি যে জিনিসটা নেব পুঙ্খানুপুঙ্খ বিচার করে নেব যাতে পারিপার্শ্বিক যে কোনোভাবে কিন্তু আমার যাতে অসুবিধা না হয় সুতরাং এই ধরুন আজকের যদি এই সপ্তমের একাদশ তার মানে লগ্নের পঞ্চম এই পঞ্চম স্থানে যদি প্রবলেম থাকে অনেক সময় হয় একদম সম্পর্ক খুব ভালো বিশাল ব্যাপার মানে মেড ফর ইচাদার এবং ম্যাট ফর ইচাদার লাস্টে কিন্তু স্যাড ফর ইচাদার হয়ে যায় এই বন্ধুত্বের কারণে পার্টিতে গেছে বন্ধু সেখান থেকে অশুভ গ্রহ সেখান থেকে তার দশা অত কিছু বুঝলাম না জাস্ট একটা বন্ধুর কীভাবে হবে যদি রাহু থাকে মোবাইলের এস মোবাইলে এস মোবাইলের ফেসবুক মোবাইলের হোয়াটসঅ্যাপ এইভাবে তার গণ্ডগোলটা হবে আচ্ছা আরেকটা জিনিস দেখা যায় ধরুন বিবাহিত জীবন তাদের মধ্যে কিন্তু বেশ ভালোই চলছে হঠাৎ দেখা যাচ্ছে যে মানে এমন ক্ষেত্রে দেখেছি যে বিয়ের পনেরো দিনের মধ্যে বিয়ের পনেরো দিনের মধ্যে যে ছেলেটির সাথে বিয়ে হলো তার ভাইয়ের সাথে এর সম্পর্ক হয়ে গেল পনেরো দিনের মধ্যে এবং দুজনে আউট পালিয়ে আবার বিয়ে করলো আবার দেখা যায় যে তার মানে শ্বশুরবাড়ির যে পাড়ায় মানে আমি মেয়েটির কথা বলছি তার শ্বশুরবাড়ির পাড়ায় সেখানে গিয়ে কারোর সাথে একটা অবৈধ সম্পর্ক বা মানে ছেলেটির ক্ষেত্রেও দেখা যায় যে সে বিয়ের আগে কিন্তু খুব ভালো ছিল বিয়ের পরেই কিন্তু সে অবৈধ সম্পর্কে জড়িয়ে যাচ্ছে সেখান থেকে কিন্তু তাদের এই জায়গাটা নষ্ট হচ্ছে তো তাহলে এক্ষেত্রে মানে ছকে কি থাকলে এই জায়গাটা মানে এই ধরনের অবৈধ সম্পর্কের সূচনাটা হয় অবৈধ সম্পর্ক হবে সপ্তম পতির সঙ্গে যদি রাহু নিচস্ত থাকে এবং এই সম্পর্কের সাহিত্য তারাকুটেও বেশি এ হয়নি বেশি মাস্ক পায়নি এবং তার বাস্তুতে সম্পর্ক বিশেষ করে এই সম্পর্ক বা যে কোনো রিলেশনশিপ কিন্তু দক্ষিণ পশ্চিম কোনাটা ক্যারি করে মানে এই দক্ষিণ পশ্চিম কোনা বা সাউথ ওয়েস্ট কোনা বা রাহু যদি যে কোনোভাবে খারাপ থাকে চতুর্থের সঙ্গে খারাপ সে পাড়া প্রতিবেশীর সঙ্গে ঘুরবে আত্মীয় স্বজনের মধ্যেও হয় আত্মীয় স্বজনের মধ্যেও হচ্ছে সম্পর্কে বৌদি তার সঙ্গে অন্য একটা ইলিসিট অ্যাফেয়ার বা রিলেশন সেখান থেকে স্বামী জানা অনেকভাবে হয় এবং তারপরে কি সেটা দ্বাদশে চলে গেল দ্বাদশ মানে পালানো দ্বাদশ মানে ব্যয় সেখান থেকে যখনই তার যোগটা শুরু হচ্ছে ওই সময় আমরা কি করি সমস্ত যখন দেখুন ভগবানের দয়ায় ভগবানের কৃপায় যদি চলা হয় ভগবান কিন্তু কোথাও যেন বলে দেয় এই জায়গাটা দেখ বা এটা শোন বা এটা বোঝ যেটা আত্মার সাড়া আত্মার ডাক এই আত্মার ডাককে সাড়া দিয়ে যদি কেউ এগোয় আমি এবার প্র্যাকটিক্যালি আসি সেটা তো বটেই ঘটেই এবং এই ক্ষেত্রে কি করে বুঝবে সঙ্গে সঙ্গে যখন তার সপ্তম ঘরটা ড্যামেজ থাকে এইভাবে চতুর্থ বা দ্বাদশ বা পঞ্চম এইভাবে থাকবে তার তখন ঠিক ওই ক্ষেত্রের থেকে প্রবলেম হবে বদনাম হবে এবং সেখান থেকে পালিয়ে যাবার বা একটা অবৈধ সম্পর্ক ওই আসার কারণে তার সম্পর্কের স্থায়িত্ব কিন্তু ভেঙেচুর চুরমার হয়ে গেল এরকম ঘটনা আকসার ঘটে ওই জন্য বিচার পুঙ্খানুপুঙ্খ বিচার চুলচিরে বিচার একটা বিবাহিত মানে বিবাহ বিচার এবং ছক বিচার করতে ভালো সময় ভালো একটা মানে কি বল আইসাইট দরকার কেন বলছি দৃষ্টিভঙ্গির যদি বিপর্যয় ঘটে যে আসছে বা যার কাছে যাচ্ছে দুজনেরই যদি দৃষ্টিভঙ্গির বিপর্যয় ঘটে তাহলে কিন্তু সেখানে কোনো কুলকিনারা পজিটিভ হয় না আচ্ছা আরেকটা প্রশ্নের আপনি উত্তর দিন দেখুন এটাও দেখা যায় যে ছ বছর আট বছর দশ বছরের প্রেমের সম্পর্ক তো সেই যখন সম্পর্কটা আছে সেক্ষেত্রে তাহলে ধরে নিতে যে তারাকুর সেখানে আছে না প্রেমের সম্পর্ক যখন আছে এমনও তো হলো প্রেমের সম্পর্ক তারা বিয়ে করলো যে এক মাসও টিকলো না হ্যাঁ মানে সেদিকে আমি আস্তে প্রেমের সম্পর্ক মানে কি পঞ্চমের সঙ্গে রাহু খুব ভালো তখন দশা চলছে খুব ভালো খুব ভালো কারোর ভুল আমি দেখতে পাচ্ছি না ভুলটাই আমার কাছে ঠিক বছর ধরে হ্যাঁ যে কোনো পিরিয়ড ধরুন শুক্রের একটা দশা চলে কুড়ি বছর আচ্ছা হুম দেখলাম রবির হচ্ছে সাত বছর তা এই জায়গা থেকে যখনই দশা পিরিয়ড চলবে সেই জায়গায় যদি ওই গ্রহ ভালো থাকে এবং রাহু ধরুন ভালো থাকে তা কিছু কিছু সময় সেই সময় কি পিরিয়ডটা ভালো চলছে বাস্তুটা যেখানে আছে সেখানেও ভালো হয়েছে ধরুন বাড়াবাড়ি দশ বছর আমি ভাড়া বাড়িতে প্রেম করে গেলাম নিজের বাড়িতে এসে যখন আমি বিয়ে করলাম তখন ডিভোর্স হয়ে গেল হ্যাঁ মানে ধরুন লিভ টুগেদার চলছে দুর্দান্ত চলছে তো তারা যখন বিয়ে করতে যাচ্ছে তারা তখন দেখছে যে না এত বিচার করিয়ে লাভে আমরা তো আছি ভালো বেকার পয়সা খরচা করে লাভটা কি সেই পয়সা আমি বাড়িটা করিনি সেই পয়সা আমি কিছু যে টাকা বাড়ি হবে না 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 কিছু কি একটা ব্যাপার জীবনে প্রয়োজনীয়তা তার ফিল হচ্ছে তো ভালো আছে সে কিসের জন্য জ্যোতিষীর কাছে যাবে কাছে ঠিক কথা এই জন্যই আমরা বলি কি ভালো সময় একবার দেখিয়ে নিয়ে সেই সময়টা কন্টিনিউ করার জন্য কিন্তু একজন গাইডের দরকার আর কিছু না এবং প্রথম প্রশ্নই হবে আমার কি কি আছে আর আমি কি করতে পারি নিজে নিজে মানে নিজে মানে আমার ভেতর কোনটা পজিটিভ জিনিস আছে যে এসছে তার প্রথম প্রশ্ন হওয়া উচিত আমার ভেতর কি পজিটিভ আছে আমি কোন মাত্রা দিয়ে সেই জায়গাটা অ্যাচিভ করতে পারি এইটাই কোন গ্রহ আমার ভালো আছে গ্রহ তো একটা না একটা ভালো আছে সব গ্রহ তো খারাপ নেই সব গ্রহ ভালো থাকলেও মানুষ বাঁচে না সব গ্রহ খারাপ থাকলেও বাঁচে না ভালোই মন্দ দেয় মানুষ এবার ধরুন তার বৃহস্পতি আছে আধ্যাত্মিকতা হবে ঠাকুরের দিকে মানে ঠাকুরকে কিভাবে ডাকবো কিভাবে কি মন্ত্র পাঠ করব। সেই জায়গা থেকে আমি কি করে উঠবো নিজের প্রতিকার করব। আমার পজিটিভ দিকটা কি নেগেটিভ দিকটা তো সব সময় আছে নেগেটিভ নিয়ে যখনই আমি ভাববো যখনই আমি ডিভাইনকে না না করবো ডিভাইন না না ফেরত দিয়ে দেয় ডিভাইন না না নেয় না আমি একবার বলবো দশবার আমার ফিরে আসবে তাহলে আমার মধ্যে যদি শুক্র ভালো থাকে আমি কিভাবে করব আমার মধ্যে কোন গ্রহটা ভালো আছে আমার মধ্যে বুধ ভালো আছে চতুর্থে আছে বন্ধু বান্ধবদের মধ্যেও কিন্তু উপকার করে অনেক সময় তুই কি করছিস এরকমও দেখেছি তুই কি করছিস নতুন বিয়ে করে রকম স্ত্রীকে করছিস সেখান থেকেও তার মাথা ভালো হয়ে গেছে সে একটা ভালো গাইড পেয়েছে গাইডেন্স পেয়েছে এবং সেখান থেকে সে আর ভালো হয়েছে তা সেই জায়গা থেকে তার পরিবেশ পরিস্থিতি তার মধ্যে কি আছে ভগবানকে কি মন্ত্র করব কি কোন দিকে মুখ করে করব ধরে থাকি না একজনকে আমার কৃষ্ণকে দরকার আমার একশোখানা সেনাকে নিয়ে দরকার নেই একশোখানা সেনাকে নিয়ে কি হলো যে দেখাই যাচ্ছে দুর্যোধন আর অর্জুন সুতরাং সেই জায়গা থেকে কিন্তু আমি যদি ধরে থাকি বা যারা আসছেন তারা পুঙ্খানুপুঙ্খ বিচার করে যদি ধরে থাকে তাহলে কিন্তু ফল পজিটিভ হবেই এবং আপনি যেটা বলেছিলেন যে প্রেম প্রেম চলে যাচ্ছে একটা পিরিয়ড ভালোভাবে চলে যাচ্ছে পিরিয়ডটা যেই একটা অন্তর্দশা খারাপ এলো সঙ্গে সঙ্গে সে বিগড়ে গেল বাস্তুটা যেই চেঞ্জ হলো দক্ষিণ পশ্চিম দিকটা গণ্ডগোল বিগড়ে গেল এটা কিন্তু একটু দেখিয়ে নিলে বিচার করে নিলে এখান থেকে অনেকটাই সাবধান হওয়া যায় এমনও দেখা গেছে যে নিজের বাড়ি বাড়ি বিপদ বিপদ তার ক্ষমতা আছে দুটো করার বিবাহিত ভাড়া বাড়িতে আমি আমি এই প্রশ্নের দিকে আসবো আপনি আগে দূর পর্যন্ত যা বললেন তার মানেটা আমি না আমি যেটা বুঝছি সেটাই আমি রাখছি আপনাদের সামনে তার মানেটা হচ্ছে এটা যে প্রারব্ধ অর্থাৎ আমাদের পূর্বের যে জন্ম সেই প্রারব্ধ ফল এবং প্রারব্ধ ফল মানে নেগেটিভ না কেবলমাত্র প্রারব্ধ মানে হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ পূর্বজন্মের ফলাফল আর কি তো আনন্দ আছে সেখানে দুঃখ আছে সেই জায়গা থেকে এই জীবনে কিছু প্রভাব থাকবে সেই কারণে আধ্যাত্মিকতা বা দেবদেবীর প্রতি তাদের কৃপা প্রার্থনা করা সেটা জরুরি এবং এই জীবনের যে কর্ম সেটা তো আবার আগামী জীবনের জন্য প্রারব্ধে পরিণত হয়ে যাবে তাই এই জীবনের কর্মটাকে জ্যোতিষীর কাছে পরামর্শের মাধ্যমে সঠিকভাবে পরামর্শের মাধ্যমে আমাকে সেটাকে ঠিক করে নিতে হবে আচ্ছা আমি আরেকটা জিনিস বলছি ধরুন বিয়ে তো সাত জন্মের জন্য একটা অঙ্গীকার আমরা যখন অগ্নিকে সাক্ষী রেখে কেউ বিয়ে করছেন তিনি তো সাত জীবনের অঙ্গীকার সাতটা পাক তিনি ঘুরছেন এখন এটা কি হয় যে ধরুন এই জীবনে যে পুরুষ বা মহিলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার যার সাথে বিয়ে হলো তার সাথে ঝামেলা চলছে বা তিনি সুখী আছেন তো তিনিই কি সেই তার আগের জীবনের তিনি কি সেই পত্নী যিনি এই জীবনে অন্য শরীরে তিনি ফিরে এসছেন নইলে সাত জীবন তাহলে কিভাবে কাউন্ট হয় না এবার ব্যাপারটা হচ্ছে কি যে তার কিছু মানে সেই মানুষটা নয় তার কিছু পজিটিভ পয়েন্ট বা তার কিছু সেই ভাইব্রেশন কিন্তু থাকে যেমন ধরুন আজকের সাতটা জন্ম এক জন্ম আগে তিনি অন্যভাবে এসছিলেন অন্য রূপে এসছিলেন তার কাছে পত্নী নয় কিন্তু পত্নীর মতন হেল্প করেছেন হতেই পারে অনেক রকম সম্পর্ক মানুষের অনেক রকম জীবনে ভাইব্রেশন এনে একই রকম একজন বন্ধু ফ্রেন্ড ফিলোজাফার গাইড তার কোনো সেক্স থাকে না সে মাস্কুলিনও হতে পারে ফ্যামিলিনও হতে পারে তার জীবনে হেল্প করছে এই জন্মে সে আবার সামনে জন্মে স্ত্রী হয়ে গেল মানে কি আমরা বলি না অন্তরের টান টান অন্তরের যে তার একটা প্রিয় প্রিয় বন্ধুর মধ্যেও 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 হতে 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 পারে পারে বান্ধবীর স্ত্রীর পারে সেই জায়গা থেকে কি হলো এই অন্তরের টান থেকে আমাদের সাত জন্মের একটা বিচার হয় মানে সাত জন্ম ধরে তার সঙ্গে সঙ্গে আছি সেই ক্যাটেগরিতে এসে সেই লাইকে এসে মানে সেই কোয়ালিটি অর্জন করে সে আজকে স্ত্রী হয়েছে যিনি মা রাধা তিনি মা লক্ষ্মী তিনি সব এবার কৃষ্ণ নারায়ণ এবার লক্ষ্মী নারায়ণ বিবাহ হলো রাধা কৃষ্ণের কিন্তু বিবাহ হয়নি প্রেমিক প্রেমিকা হিসেবে আছে তার মানে এই জায়গায় কি হচ্ছে যে সাত জনমের ভাইব্রেশন তার জীবনে কিন্তু ওই স্ত্রী বা স্বামী হিসেবেই একটা আছে কিন্তু রূপটা আলাদা হয়ে গেছে আমি অদ্ভুত একটা ফোন কল পেয়েছি আসলে এই প্রশ্নটা রাখার পেছনে কারণ হচ্ছে বীরভূমের শিউড়ি থেকে আমি ফোনটা পেয়েছিলাম তো ঘটনা হচ্ছে যে শিউড়িতে আমাদের ভাগ্য কেন্দ্রের আমাদের প্যানেলে একজন জ্যোতিষী ওখানে আছেন যাই হোক তো আমি অদ্ভুত যে ফোন কল পেয়েছিলাম সেটা হচ্ছে যে ভদ্রলোক আমাকে ফোন করে বলছেন যে আমি পূর্বজন্মে কে ছিলাম সেটা কি বিচার করে আপনি বলতে পারবেন কেন কেননা তার পূর্বজন্মে তার তিনজন পত্নী ছিলেন সেই তিনজন পত্নী আর মানে সেই তিনজন পত্নী এখন তার জীবনে ক্ষতিকারক রূপে কিন্তু আসছে এবং তিনি সেটা স্বপ্নে দর্শন পেয়েছেন এই যে জীবন তার এই শরীরে তিনি কিন্তু বিয়ে করেছেন অন্যজনকে বাট ওই যে তিনজন পত্নী তারা কিন্তু বিভিন্ন দিকে আছে বড় জটিল জিনিস একজন তান্ত্রিক রূপে সবাই কিন্তু নারীই আছে কেউ পুরুষ হয়নি কিন্তু একজন তান্ত্রিক রূপে তাকে ক্ষতি করেছে একজন বিজনেসের জায়গায় আরেকজন হচ্ছে তিনি একজন একটা গ্রামের তিনি গৃহবধূ তো উনি যখন ওই গ্রামে গেছিলেন উনি তো এমনিই গেছেন কোনো একটা কাজের সূত্রে গেছেন উনি তো জানেন না কে পূর্বজন্মে কোথায় কার সাথে কী এই জন্মে তো থোড়ি না আমাদের সেই মানে সাধারণ আমরা যারা মানুষ আর কি আমাদের যখন এই সুষুম নারী যখন ছেদন হয়ে যায় জন্মের সময় তখন আমাদের কিন্তু স্মৃতি লোপ পেয়ে যায় পূর্বজন্মের তো সেই জায়গা থেকে উনি পরে বুঝতে পেরেছেন যে মানে ওই গ্রামে গিয়েছিল তো উনি একটা বিশেষ কাজে তো সেখানে যাওয়ার পরে ওনার সাথে তার কিন্তু কোনো একটা বিষয় নিয়ে এমনি ঝামেলা হয় এবং পরে উনি কিন্তু স্বপ্ন দর্শন হয় যে এবার ওই ভদ্রলোক এখন এই যে স্বপ্ন দর্শন হচ্ছে উনি এখন আধ্যাত্মিক জায়গা থেকে আছেন বিকজ প্রথম যে স্ত্রী যিনি তান্ত্রিক রূপে ওনার বারোটা বাজাচ্ছিলেন উনি সেই তন্ত্রবিদ্যার জায়গা থেকে সরে আসার জন্য উনি ভগবানের পা ধরেছেন ঈশ্বরের চরণ ধরেছেন তো সেই জায়গা দীর্ঘদিন ধরে থাকার ফলে আজকে উনি কিন্তু স্বপ্নে দর্শন পাচ্ছেন তো এই এই যে জায়গাটা ধরুন মানে সেই কারণেই আমি আগের প্রশ্নটা করলাম এবং আমি আবার একটা প্রশ্ন রাখছি এই ক্ষেত্রে মানে কোন মানুষের জীবনে তার পূর্বজন্মে সে কী ছিল সেটা কি ভাগ্য বিচারের মাধ্যমে জানা যায় ভালো মতন জানা যায় নবম ঘর হুম নবমের পঞ্চম এবং নবম ঘর বিচার করলে দেখা যায় আরও যদি এগোনো যায় তার আবার নবম মানে এক একটা স্টেজে নবম এবং পঞ্চম এই দুটো বিচার করলে বলা যায় যেমন ধরুন একটা ঘটনা হচ্ছে কি একজন জাতিকা একজন জাতককে বিবাহ করেছেন কিন্তু সেই জাতকের হাতে মানে নৃশংসভাবে হত্যা হয়েছে এবং সেই জাতকের সংসারটা জাতিকা ভেঙেছিলেন আচ্ছা জাতক ছিলেন একজন ড্রাইভার জাতিকা একজন বড় মানে বড় লোকের স্ত্রী ওই ড্রাইভারের সঙ্গে একটা ইলিসিট অ্যাফেয়ার হয় তখন সেই ড্রাইভারকে এ করেন এবং মানে তার সঙ্গে একটা বিয়ে করেন বিয়ে করে একটা বদনাম হয় একটা অপমান হয় সেখান থেকে বেইমানি করেন যার ফলে উনি নৃশংসভাবে মারা গেছেন পূর্ব জন্মে এবার এই জন্মে সেই ড্রাইভার হয়েছে তার স্বামী প্র্যাকটিক্যাল স্বামী এবং তিনি হচ্ছেন স্ত্রী কারণ প্রারব্ধ হচ্ছে যা প্রারব্ধ থেকে বাঁচার কোনো কোনো কিন্তু পথ নেই শনিদেব ঠিক বিচার করবে মানে যার হাতে যে মারা গেছে বিনা কারণে মানে একজন তো মেরেছে তার সাথে বেইমানি করা হয়েছে এবার প্র্যাকটিক্যালি এই জীবনে কিন্তু তারা স্বামী স্ত্রী এইবার স্ত্রী বুঝতে পেরেছেন কোথাও থেকে জানতে পেরেছেন যে এই ঘটনাটা তার আগের জন্মে ঘটেছে না পারছে ছাড়তে না পারছে ধরতে না পড়ছে তার সঙ্গে সংসার করতে কিন্তু দেখলে বোঝাই যাবে না কিন্তু যখন তার সময় আসবে তার যখন দশা আসবে প্রারব্ধের ফল যখন ভগবানের খাতায় পাওয়ার বা দেবার সময় আসবে তখন কিন্তু ঠিক একই হিস্ট্রি রিপিটস ইটসেলফ যে কারণে ইনি মারা গেছেন সেই কারণে উনিও মারা যাবেন সেখানেই শেষ কারণ যতক্ষণ না সেই বিচার সেই যার হাতে মারবে যে মারবে তার হাতে সেই মরবে যতক্ষণ না ততক্ষণ কিন্তু তাদের কোনো না কোনো কোথাও না কোথাও জন্মগ্রহণ হবেই এবং হতেই হবে কোনো দোষ নেই কোনো দোষ নেই বাপ বেটাকে খুন করে দিচ্ছে এক দাদা এক ভাইকে খুন করে দিচ্ছে কেন করছে আমরা সবাই খালি চোখে দেখছি কি জমি জমা বাড়ি ঘর দোর স্ত্রীর জন্য কিন্তু না প্রারব্ধ কিছু আছে যেমন তুমি জয়সি গার্নি বয়সি বার্নি তুমি আজকের বুনে যাবে ধরো কি পালিয়ে গেলে মানে জীবন থেকে পালিয়ে গেলে মরে গেলাম বাবা আমার তো আমি তো আর দেখতে আসছি না না শনিদেব টেনে এনে জন্ম দিয়ে তোমার সে জাজমেন্ট করবে তুমি চেনোই না সারা জীবনে দেখো নি দুদিন আলাপ হয়েছে তিন দিয়ে দিন হাতে মারা গেল মানে এ ওকে খুন করল আমরা শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণজির জীবনের দিকে যদি তাকাই তিনিও তো সেই সেই অভিশাপের জায়গা থেকে পরবর্তী জীবনে কৃষ্ণরূপে যখন তিনি অবতরিত হলেন এই ধরাধামে সেখানে তিনিও কিন্তু সেই তীরবিদ্ধ হয়ে তার বিষের জ্বালায় তিনি কিন্তু তার শরীর নীল হয়ে গেছিল এবং তিনি এই শরীর ছেড়েছিলেন এবার শিশুপাল কে ছিলেন কৃষ্ণেরই আত্মীয় শিশুপাল কৃষ্ণেরই আত্মীয় কৃষ্ণ তো জানতেন তা একশো খানা ভুল ক্ষমা করলেন একশো এক টাকাই একটা অবস্থায় মেরে দিলেন তাহলে কি সবই তিনি করে রেখেছেন সবই তিনি চালাচ্ছেন আমরা শুধু পাগলের মতো রিমোট নিয়ে নিজে চালাবার একটা অহং বোধে ভুগজি তো তাহলে এক্ষেত্রে মানে জীবন যদি পূর্ব নির্দিষ্ট হয় জীবন যদি ভগবানের চালনায় চলে তো আমরা জ্যোতিষীর কাছে কিসের জন্য যাব যাবো জ্যোতিষ এখানে প্রয়োজন কেন জ্যোতিষী হচ্ছেন একজন গাইড পথ দেখাবে যে তোমার এইভাবে চললে ভালো হয় রাস্তা দেখিয়ে দেবে সে রাস্তা তৈরিও করতে পারবে না আর সেই যেটা আছে সে একেবারে নাশ করতে পারবে না সে প্রশমিত করবে জ্যোতিষ বিচার ছাতা একটা ছাতা রোদ উঠেছে তোমার কিন্তু কালকে খুব কষ্ট হবে তুমি এই জিনিসটা রাখো রাখো মানে কি এই ওষুধটা রেখো তোমার যে প্রেসের ধরুন একজন এসছে সে জানে না কিন্তু গরম বেড়েছে তার শরীর খারাপ হবে জ্যোতিষীয় বিচার করে দেখা গেল তিন দিন পরে কিন্তু তার শরীর খারাপ হবে কিন্তু সে কোথাও জলও নিয়ে যায় না বিপিরও ওষুধ খায় না তাকে কি বলা হলো তিন দিনের মধ্যে মানে দেখে নিল এইবার তাকে বলা হলো তোমার প্রেশারের প্রবলেম আছে হ্যাঁ আছে ওষুধ না তো দাদা আমি সব খাই কিন্তু ওষুধ খেতে ভুলি যাই ওষুধটা নিয়ে যাবে জলটা নিয়ে যাবে আর চেষ্টা করবে ওই দিন না বেরোতে এই যে গাইডলাইন দিল তার মানে কি উনি ওষুধ নিয়ে গেলেন জল নিয়ে গেলেন এবং কম বেরোলেন বা বেরোলেন না তার মানে তার ওই ফাঁড়াটা কেটে গেল বা প্রশমিত হলো এবার এও বলছি আমি আমি জ্যোতিষী হয়ে এও বলছি যতটা হবার তার হবেই কিন্তু কম হবে তার পা বাদ যেত ধরুন এমন একটা অ্যাক্সিডেন্ট হলো মাথা ঘুরে পড়ে গেল বাইকে একটা চাপিয়ে দিল বা গাড়ি একটা চাপিয়ে দিল পাটা তার বাজ যেত পাটা তার ভাঙবে প্লাস্টার হবে কিন্তু ঠিক হয়ে যাবে জ্যোতিষী এইটুকু করতে পারে জ্যোতিষী আর কিচ্ছু করতে পারে না আমি অন্তত পারি না কে পারে না পারে জানি না আমি অন্তত পারি না কারণ যেটুকু আছে সেইটুকু বলে দেওয়া যায় এবং সেটা প্রশোভিত করার পদ্ধতি বার করা যায় তবু এমন এমন সময় হয় যেটা পদ্ধতি আর বলে কোনো কাজ হয় না বেশ আমি আমি একটা প্রশ্ন করছি ধরুন জ্যোতিষী যখন একটা মানুষের জীবনে যে ঘটনাটা ঘটবে সেইটার আগাম যখন পূর্বাভাস দিচ্ছে তো সেখান থেকে জ্যোতিষীর জীবনে জ্যোতিষী তো অ্যাকচুয়ালি তাহলে কি তার জীবনটাকে পরিবর্তন করছে এবং সেই জায়গা থেকে জ্যোতিষীর পাপ লাগে না না পরিবর্তন তো এখানে হচ্ছে না সাবধানতা হ্যাঁ মানে তার যেটা হওয়ার ছিল হলো না সেই অংশের না কারণ এই রক্ষা করাটা জ্যোতিষীর ধর্ম জ্যোতিষীর কর্ম এবং ভগবান লিখেই রেখেছে ওই মানুষটা রক্ষা পাবে কারণ সব মানুষ আসতে পারছে না এও হচ্ছে সব মানুষ এসেও শুনছে না সব কিছু শুনলো তার ওষুধ খাচ্ছি আবার বেরিয়ে গেল তার কিছু কিন্তু করার নেই এখানে পাপ কেন মা তো একজন সন্তানকে কী করে সাবধান করে বাঁচায় মার পাপ লাগে বাবার পাপ লাগে ভগবানও বাঁচায় ভগবানের পাপ লাগে বাঁচানো লোকের ভালো করা তো একটা নৈতিক দায়িত্ব এটা তো একটা কর্তব্য এটা তো একটা জন্ম তুমি নিজেষ্ট তুমি ভালো করো দশবার ভালো করো যদি একশো জনেও তোমায় ক্ষতি করে সে যদি একবার দাঁড়ায় ওই একশো জনের ক্ষতি তোমার এক সেকেন্ডে পূর্ণ হয়ে যাবে তুমি যদি মনে করো পাপ সেটাই তখন থেকে হচ্ছে পাপ পাপ তখনই শুরু হয় যখন কোথায় লেখা আছে যে এটা পাপ এটা পূর্ণ এই যে উপোস করে পুজো করব নইলে পাপ লাগবে কোন শাস্ত্রে লেখা আছে যে পুজো করছি পেটে খিদে ও বাবা খিদে বে যে মা নাও 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 না না আমায় খেতে দাও এই একটা তো মনে থাকবে খিদে পেলে পাপ কখন হয় যখনই আপনি মনে করছেন পাপ পাপ শুরু হয়ে যাচ্ছে তাহলে ওই যে তোমার পাপ হয়েছে তুমি একটু পূর্ণ মানে পূর্ণ করে এসো কি করবে জয়মা বলে গঙ্গায় ডুব দিয়ে চলে এলো যা বামদেব তোমার জীবনে যা পাপ আছে তুমি স্খলন করে এসো কি করব ঠাকুর কোথায় যাব পাপ স্খলন করে পাপ স্খলন করে আসবো জয়মা 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 বলে তিনটে ডুব দিল গঙ্গায় যা আমি পূর্ণ তার মানে মনটা পরিষ্কার আমার আমার খেয়াল পড়ছে তপভূমি নর্মদাতে এইরকম এইরকম ভুরি ভুরি উদাহরণ আছে এবং উদাহরণ নয় ভুরি ভুরি সত্য ঘটনা আছে মানে যেখানে ভোলে বাবা এবং মা পার্বতী দুজনে তারা দাঁড়িয়ে দেখছেন ঠিক এই স্নানের ক্ষেত্রেও আছে এবং নর্মদার ক্ষেত্রেও আছে আসলে এই কাহিনিগুলো রোচক নয় এই কাহিনিগুলো সত্যি এবং এর পেছনে লুকিয়ে থাকা দর্শনের দিকে কিন্তু আমাদের দৃষ্টি যেতে হবে যাই হোক আমি সেদিকে যাচ্ছি না আজকের আলোচনাতে আমি আবার ফিরে যাই দুটো মানুষের সম্পর্কের মধ্যেকার যে স্থায়িত্ব সেই স্থায়িত্ব জ্যোতিষ কি বাড়িয়ে দিতে পারে কিছু বাড়াতে পারে না কিছু কমাতে পারে না যেটা হবে সেটা হবে ততদিন হবে যতদিন হবার তাহলে বিচার করে লাভ এইবার হলো ধরুন একটা সম্পর্কর আয়ু হচ্ছে সারা জীবন মাঝখানে প্রবলেম হচ্ছে এই প্রবলেমটা ঠিক করতে পারে সম্পর্কের স্থায়িত্ব ওই দশ বছরই কিন্তু মানে ওই সারা জীবন কিন্তু সারা জীবন ধরুন পঞ্চাশ বছর একটা আমি স্প্যান ধরে নিচ্ছি যে স্বামী স্ত্রী বিবাহ করেছে তার পঞ্চাশ বছর একটা সম্পর্কের স্থায়িত্ব তারপরে কি হবে কেউ না কেউ জগৎ ছেড়ে চলে যাবে তা সেই জায়গায়ও তো একটা সম্পর্কের স্থায়িত্ব একটা ভাঙা ধরলো আচ্ছা এই জায়গায় কেউ এসেছেন দেখা যাচ্ছে মাঝখানে প্রচন্ড প্রবলেম হচ্ছে এই প্রবলেমটা ঠিক করা যায় প্রশমিত করা যায় কিন্তু ওই সময় সম্পর্কের স্থায়িত্ব কিন্তু ওই অবস্থাতে সেটা পঞ্চাশ থেকে একান্ন করা যায় না কোনো কিছুই করা যায় না তার উপর কোনোভাবেই আল্লাহর ওপর পাল্লা চালানো ভগবানের ওপর ছড়ি ঘোরানো রিমোট দিয়ে প্রোগ্রাম বাড়ানো কিচ্ছু যায় না একটা টিভিতে একসঙ্গে আপনি প্রোগ্রাম দেখতে পাবেন না তিন ঘন্টার বই ঘন্টা রিমোট দিয়ে এক যদি টেপেন সেটা ঘন্টা হবে না ঘন্টাতেই বইটা শেষ হবে আর আপনার যদি কপালে থাকে আপনার কারেন্ট চলে যাবে ইলেভেন তাহারে যখন জমি তিন ঘন্টা জমে যাবে ইনভার্টারও চলবে না জেনারেটারও চলবে না এগুলো বাস্তব আমরা দেখেছি বাড়িতে জেনারেটার আছে তেল ভর্তি সে স্টার্ট নিতে নিতে সিনেমা শেষ হ্যাঁ এখন ঘটনা যেটা হচ্ছে যাই হোক মানে আমি যেটা বুঝলাম আর কি আপনাকে এই প্রশ্নের উত্তরে যেটা আমি উত্তরে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে মানে ধরুন আমাদের জীবনে পথ চলতে চলতে বিবাহিত জীবনে কারোর সাথে ঝগড়াটা হলো আমি যখন ভাবছি যে এই ঝগড়াটা আর নেওয়া যাচ্ছে না জ্যোতিষ তখন বলবে যে না না এই ঝগড়াটা সাময়িক কেন না আপনার বিবাহিত জীবনের স্প্যান কিন্তু আছে পঞ্চাশ বছর বা ৩০ বছর বা চল্লিশ বছর এইটাই জীবনের মূল্যায়নটা সঠিক এই সময় যদি সেই বিচারটা না হয় তোমায় ছাড়া আমার চলে যাবে আমি তোমায় ছেড়েই দিলাম তার জীবনে হয়তো পরে আর বিয়ে হবেই না এবং এই যে ছেড়ে দিল অবনতি শুরু এই যে ছেড়ে দিল অন্যভাবে তার জীবনটা শেষ এই ভুলটা যাতে না হয় সেই জন্য সঠিক পুঙ্খানুপুঙ্খ বিচার এবং সেই নির্দিষ্ট পথ দেখানোর আর কিচ্ছু পারে না কিছু সম্ভব নয় ওই প্রতিটা জ্যোতিষ প্রতিটা ভগবান হয়ে যেত ভগবানের মন্দির হতো না জ্যোতিষরা পূজিত হতো আজ মা কালীর জায়গায় কোনো দেবী জ্যোতিষ মহিলা জ্যোতিষ আর আজকের দেবতার জায়গায় কোনো পুরুষ জ্যোতিষ সেখানে কিন্তু করেনি তাই না সুতরাং আমরা কোথাও যেন মনে হয় তার পায়েই ছেড়ে দিই ইলেভেন তাহারে আমি বারবার বলি কেন সকাল থেকে ছাড়ি বাবা রাত্রিবেলা গ্যাস হবে না আমার বধ হজম হবে না আমি যখন বদ জমাবে তখন ট্যাবলেট খুঁজতে খুঁজতে আমার উঠে যাবে এবং আমার স্ট্রোকও হয়ে যেতে পারে আসলে আজকের এপিসোড এখানেই আমি বিরাম দেবো তবে বিরাম দিতে দিতে একটা লেখা আমি মোবাইলে বের করে রেখেছি আমার খুব লাইনগুলো খুব ভালো লাগলো এটা ঘটনা যেটা হচ্ছে যে আমরা না যত বয়স বাড়ে আমরা চুলদারি পাকে কিন্তু আমরা ভেতর থেকেও বুড়ো হতে থাকি আমরা বড় হতে থাকি তো সেই জায়গা থেকে সবাই তো মেনে নিল আমি বড় হয়েছি মা যে শুধু মানলো না আমার কি দোষগুণ সকলেই জেনে গেল মা শুধু জানলো না তো এই যে আমরা প্রত্যেকটা এপিসোডে মায়ের কথা বলি মা নর্মদার কথা বলি ঈশ্বরের কথা বলি তো আমরা তাদের কাছে কিন্তু বাচ্চা আর যদি বাচ্চা হয়ে থাকি তাহলে কিন্তু সব দোষ গুণ প্রারব্ধের যেটা মানে পূর্বজন্মের যেটা যার ঝাল এই জীবনে কিছুটা পেতে হবে সেটা মায়ের চরণ ধরে থাকলে কিন্তু মা ওখানে ঝালও দেবে কিন্তু হাত বুলিয়ে দেবে এবং এই জীবনে আগামী জীবনের প্রারব্ধকে ঠিক করার জন্য বিচার করে সঠিকভাবে পদক্ষেপ নিয়ে চলা ধরুন তার সাথে বিবাহিত জীবনে আপনার স্থায়িত্ব থাকার কথা চল্লিশ বছর সাময়িক ঝামেলা চলছে আপনি হাত ছেড়ে বেরিয়ে গেলেন এই জীবনে আপনার আর বিয়ে হবে না কিন্তু তার সাথে ওই যে অপূর্ণতা থেকে গেল সেই অপূর্ণতা কিন্তু পরবর্তী জীবনে এবং এই জীবনে তো ঝেলতে হবে পরবর্তী জীবনেও কিন্তু কন্টিনিউ হয়ে যাবে আজকের এপিসোডে আপনি এতদূর সময় দিলেন এতটা দেখলেন এপিসোড বাকিদের সাথে শেয়ার করুন চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভাগ্যকেন্দ্র কেন্দ্র নতুন যে ইউটিউব চ্যানেল সেটাও আপনি সাবস্ক্রাইব করুন আপনার প্রশ্ন আপনি পাঠাতে পারেন কমেন্ট বক্সে মা নর্মদার কথা তপভূমি নর্মদা আছে এই চ্যানেলে আপনাকে শোনার জন্য অনুরোধ জানাই এক নিঃশ্বাসে অনেকগুলো অনুরোধ রাখলাম আপনাকে অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভক্তির পথে থাকুন পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে নমস্কার নর্মদা নমস্কার